ঘুষি মেরে এক ব্যক্তিকে মেরে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বহরমপুরে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বহরমপুর থানার অন্তর্গত অযোধ্যানগর হরিদাসমাটি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে শত্রুঘ্ন চৌধুরী তার প্রতিবেশী সুকুমার মণ্ডলের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মাকে গালিগালাজ করার বিষয়টি সহ্য করতে না পেরে সুকুমার মণ্ডল 42 বছর বয়সী শত্রুঘ্ন চৌধুরীর ওপর ঝাঁপিয়ে পড়ে বুকে পা দিয়ে মুখে ও কানে এরও পাথারি ঘুষি মারতে থাকে। সুকুমার মণ্ডলের ঘুষি খেয়ে শত্রুঘ্ন চৌধুরী মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ আহত অবস্থায় শত্রুঘ্ন চৌধুরীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভাঙতে যে মারলো কেন? শাক ভাঙতে দিবে না, ও শাক ভাঙবে। এই জন্য এসে ওর ছেলেকে ডাকলো, ছেলে এসে বুকে পা দিয়ে দু তিনবার মেরেছে, তখনই বলে মরে গেছে। আমি তো বাজার গিয়েছিলাম, হার্ট ফেল হয়ে গেছে, বুকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা প্রতিবাদ চাই, আমরা কি চাইবো? আর মেরে ফেললে কেন? দু থাপড় মারতো, আমাদেরকে ডাকতো। আমরা তো মেলা ফেলি, মেলা লোক আছি, আমার ভাই বোন তো আমরা আর 10টা আছি, আমাকে ডাকলো না কেন? তোর ভাই এত অত্যাচার করছে, তো এই বাড়ির ছেলে, ওর নাম আছে সেন্টু, সেন্টু মণ্ডল, পালিয়ে গেছে। ওর মাকে, ওর মা ওর ছেলেকে তাড়িয়ে দিয়েছে, ইচ্ছা করে তাড়িয়েছে, যে পুলিশ ধরে নিবে, এসে মেরে ফেলেছে, এর আগেও মেরেছে। এরা কতদিন থেকে না, ওই একটু এমনি কিছু হয়, ওর স্বভাব খারাপ, ওর মায়ের স্বভাব খারাপ। আমরা প্রতিবাদ চাই, কেন মারবো এরকম করে? দু থাপড় মারতো ঠিক ছিল, হ্যাঁ এরেস করেছে, ওকে ছেলেটা করিনি, ওর মাকে করেছে, ছেলেটা পালিয়ে গেছে। বহরমপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুকুমার মণ্ডলকে গ্রেপ্তার করে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুরনো বিবাদের জেরে এই ঘটনায় ক্ষিপ্ত মৃতের আত্মীয় সহ স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ।